ডাবের পানি খাওয়ার আগে সাবধান। ডাবের পানিতে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এই উপাদানগুলো শরীরে উচ্চ রক্তচাপ, ইলেকট্রোলাইট, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। কিন্তু শরীরে এগুলোর কোনোটার পরিমাণ বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, ইলেক্ট্রোলাইট, ডায়াবেটিস ইত্যাদির ভারসাম্য বজায় নাও থাকতে পারে। আবার এটি রক্তচাপ কমিয়েও দিতে পারে। কিডনি সুস্থ রাখতে ডাবের পানি পান করা ভালো, কিন্তু কিডনি রোগীদের জন্য ডাবের পানি ক্ষতির কারণও হয়। কাজেই যাদের যে কোনো পর্যায়ের কিডনি রোগ আছে, তারা ডাবের পানি খাওয়া আগে থেকে সাবধান হন। কোনো কোনো অ্যালার্জি রোগের ডাবের পানি পানে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। কাজেই যাদের অ্যালার্জি আছে, তারা বুঝে শুনে ডাবের পানি খান। ঠান্ডা রোগ আছে বা সর্দি রোগীদের বুঝে শুনে ডাবের পানি খেতে হবে। খেতে হবে কচি ডাবের পানি। ডাব যত বয়স্ক হবে, তত তার পানিতে চিনির পরিমাণ বাড়তে থাকবে। সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। ডাব কাটার সাথে সাথে পানি খেয়ে নিতে হবে। খুব রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে ডাবের পানি না খাওয়াই ভালো। ডাবের পানিতে অন্য কিছু যেমন চিনি, লবণ, গুড় ইত্যাদি মেশানো যাবে না। ডাবের পানিতে ক্যালসিয়াম থাকে, ফলে এটি প্রাকৃতিকভাবে ক্যালসিয়ামের যোগান দেয় শরীরে। ডাবের পানি শরীর থেকে ক্ষতিকর উপাদানকে বের করে দেয়। ডাবের পানিতে থাকা আঁশ শরীরের বিপাক প্রক্রিয়ার উন্নত করে, হজম ক্ষমতা বাড়ায়। ডাবের পানিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকায় কিডনির ক্ষমতা বাড়ে। ডাবের পানি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, পানি শূন্যতা দূর করে ডাবের পানি। ডাবের পানি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে ডাবের পানি। গর্ভাবস্থায় একজন নারীর অনেক কিছু প্রয়োজন হয় তার নিজের ও সন্তানের জন্য, সে সময় ডাবের পানি অনেক উপকার করে। ডাবের পানিতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, ফলে এটি ব্রণ হওয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে। খালি পেটে ডাবের পানি খাওয়া যাবে কি না, এর কোনো সঠিক উত্তর নেই। কোনো গবেষণায় প্রমাণ করতে পারেনি যে খালি পেটে ডাবের পানি খাওয়া ক্ষতিকর। আবার খালি পেটে ডাবের পানি খেলে যে উপকার এ কথা বলা হয়, তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনও। প্রিয় দর্শক শ্রোতা, এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।